আমি তো আঙ্গুল খাচ্ছি শুয়ে শুয়ে, আর টম ওখানে বাইরে পোস্তাছে। ওই আমার নামে তুই কি কইলি? তোরে আজকে আমি দাঁড়া, আমি আগে হাতটা জড়াই নেই, তারপরে তোর বারোটা আমি বাজাচ্ছি। তোর সাহস থাকলে বাইরে আয়, ঘরের মধ্যে দেখে কি আবল দাবল কইস। দাঁড়া, তোর ঘরের মধ্যে কেবল আমি নখ ঢুকাই দিলাম, এই নখ দিয়ে আমি পায়ের কাজ করবো, তোকে হাট্টি মাটিম টিম করে ধরে ফেলবো, আর ধরে ফেলার পরে দেখাবো যে আমি টম কি পারি আর কি পারি না। ওই আজকে আমি যে করেই হোক একটাকে একটাই জেরিকে ধরবই ধরবো ধরবই ধরবো। দাঁড়া, আমি আগে আমার বন্ধুকে ফোন করি, আমার কালুয়া বন্ধুকে ফোন করে আমি নিয়ে আসবো, তারপরে দুইজনে মিলে ধরে ওই ছোট্ট জেরিটাকে একদম পিষে ফেলবো। আই যে আমার বন্ধু কালুয়া এইভাবে এসে মারে, ওকে একদম ভূত বানা দেবে, আর ভূত বানানোর পরে তো জেরি আমার কোনো কিছু করতে পারবে না। দাঁড়াও, আগে কালুয়াকে ফোন দিয়ে নি, কালুয়াকে ফোন দিয়ে আমি একটু কান্নাকাটি করবো, তারপরে কালুয়া আমার কষ্ট দেখে চলে আসবে। এই দাঁড়া, তোকে এই ঘরের মধ্যে থেকে বার করে নিই, তারপরে কালুয়াকে ফোন দেবো। আরে তুই তো ঘরের মধ্যে থেকে বার করবি, পরে আগে তোর হাতটা তুই বাঁচিয়ে নিয়ে ফিরে যা, আমি তোর এমনভাবে বাড়ি মারবো তখন তুই বুঝবি। তোর হাতটাকে প্যাঁচ খাওয়াই নিচ্ছি, প্যাঁচ খাওয়াই নিচ্ছি, তারপরে বুঝবি তুই আমি কি জিনিস। আরে আমি জেরি, আমাকে ধরা হতে চাই সস্তা না রে বাবা না। আয় আয় আয়, আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধরতে পারবি না তুই, আমি জানি আমাকে ধরা যে তত সহজ হতো তাহলে ধরতেই পারতি। আরে আরে আমার হাত কোথায় গেল? হাত পরে আগে আমি কালুয়াকে ফোন দিয়ে নিই, কালুয়াকে ফোন দেওয়ার পরে ওর বারোটা আমি বাজাবো, তারপরে দেখবো তুই কত পারিস, আমার সঙ্গে কত পারিস আমি তারপরে দেখবো। হাই কালুয়া, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি চল্লাই, আমার বন্ধু তাড়াতাড়ি তুই চল্লাই, কলটা তাড়াতাড়ি ধর। আই রে কল ধরে নিয়ে এতক্ষণ ধরে ফেদলাচ্ছি কার সাথে, এই যে এবার ধরেছে। ওই কালুয়া, তুই কোথায়? তাড়াতাড়ি চলাই বন্ধু, তাড়াতাড়ি চলাই, আমাকে তো এখানে জেরি মনে হয় যন্ত্রণা করে মারতেছে, তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আই। ও বাবা, ও বাবা, আমাকে মারলো গো। এই বাবা গো, এই দেখতেছি অনেক খারাপ, এর খারাপ এই দেখতেছি আমাকে ঘুরাই নিচ্ছে, ঘুরাই নিচ্ছে, ঘুরাই নিচ্ছে, আমার হাত তো আর যাচ্ছে না, আমার হাত আর যাচ্ছে না, আমার হাত আর যাচ্ছে না। আর একটুর জন্য আমি তোকে ধরতে পারলাম না, আমার হাত তো দেখতেছি আমার কাছে আবার চলে আসতেছে। রে বাবা, রে বাবা, আমার হাতটা আমার মুখের এপরে চর মেরে দিল রে বাবা। তুই আমার রাগ তুলে দিচ্ছিস। তারা আমার বন্ধু কালু আসতেছে, কালু আসলে তোকে দুইজনে মিলে এমন ধরে এমন মার দেবো তখন তুই বুঝবি। ওই কালুয়া, ওই কালুয়া, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখ আমাকে ধরে মারতেছে। একটু নাটক না করলে কালুয়া আসবে না, তাই একটু নাটক করতেছে রে বাবা। ও বাবা, ও বাবা, ও ও মা গেল, মারলো গো, মারলো, আমারে মারছে রে। ওই কালুয়া, তুই দেখতে পাচ্ছিস না, এই যে বন্ধুকে বলে দিয়েছি, বন্ধু এখন আমাকে এর জন্য ছুটে চলে আসবে, আর বন্ধু আসলেই তো মজা হবে, মজা মজা মজা। ওরে বাবা, কালু আসতেছে, কালু আসলে তো আমার বিপদ, আমি তো কালুয়াকে অনেক ভয় পাই।